স্বাগত দুপুরের মাঝরাঙা সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি খালেদা আক্তার। শুরুতে জানিয়ে দিচ্ছি গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম। অন্যায়ের কাছে কখনো মাথা নত করিনি, করব না, এই শিক্ষা বাবার কাছ থেকে পেয়েছি, তারা মুক্তি দিবসে বললেন প্রধানমন্ত্রী। মালয়েশিয়ায় বিনা খরচে কর্মী পাঠানো শুরু এ মাসেই, আসছে অর্থবছরে 8 লাখের বেশি কর্মী বিদেশে পাঠানোর লক্ষ্য সরকারের। পাবনায় গ্রাহকের প্রায় 10 কোটি টাকা হাতিয়ে লাপাত্তা প্রতারক সিন্ডিকেট, মামলা নেয়নি থানা, মসজিদের ইমাম স্কুল মাস্টারের বিরুদ্ধেও অভিযোগ। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। কারো কাছে কোনো দিন মাথা নত করিনি, জীবন ভিক্ষা চাইনি, বাবার কাছ থেকে শিখেছি যে কোনো অন্যায়ের কাছে মাথা নত করতে নেই। নিজের কারামুক্তি দিবসে এসব বলেছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দীর্ঘ 11 মাস কারাভোগের পর 2008 সালের 11 জুন সংসদ ভবন চত্বরে স্থাপিত বিশেষ কারাগার থেকে মুক্তি পান তিনি। সেনা সমর্থিত 1-11 তত্ত্বাবধায়ক সরকারের সময় 2007 সালের 16 জুলাই গ্রেফতার হয়েছিলেন বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দিবসটি উপলক্ষে দুপুরে গণভবনে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন ফুল দিয়ে প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানায়। এ সময় প্রধানমন্ত্রী বলেন, আন্দোলন ও চাপে বাধ্য হয়ে সেই সময়কার সরকার তাকে মুক্তি দিয়েছিল। তিনি বলেন, জনগণই হল আওয়ামী লীগের শক্তি, আর বিএনপির জন্মই হল আজন্ম পাপ। ভবিষ্যতে দেশ ও দল কিভাবে চলবে তার পরিকল্পনা জেলে বসেই করেছিলেন, এমনটা জানান তিনি। আসছে অর্থবছরে 8 লাখ কর্মী বিদেশে পাঠানোর লক্ষ্য নির্ধারণ করেছে সরকার। আজ এক অনুষ্ঠানে প্রবাসী কল্যাণমন্ত্রী জানিয়েছেন, এ মাসেই খুলছে মালয়েশিয়ার শ্রমবাজার, চুক্তি অনুযায়ী কর্মী যাবে বিনা খরচে। মাস্টার রাহাত জানাচ্ছেন বিস্তারিত। চলতি অর্থবছরে এরই মধ্যে রেকর্ড 10 লাখের বেশি কর্মী বিদেশে কাজ নিয়ে গেছেন। এর মধ্যে 65% কর্মী গেছেন সৌদি আরবে, আর আসছে অর্থবছর অন্তত 8 লাখ কর্মী বিদেশে পাঠানোর লক্ষ্য নির্ধারণ করেছে সরকার। তবে এই লক্ষ্য মাত্রারও বেশি কর্মী বিদেশে যাবেন বলে আশা করছেন প্রবাসী কল্যাণ মন্ত্রী। জানান, এই মাসেই খুলছে মালয়েশিয়ার শ্রমবাজার, চুক্তি অনুযায়ী বিনা খরচে যাবেন কর্মীরা। আমাদের কমিটমেন্ট, আমরা জুন মাসের ভিতরেই মানুষ আওয়া যাওয়া আরম্ভ হয়ে যায়, মালয়েশিয়া খুলে যায় আগামী বছর ইনশাল্লাহ। মালয়েশিয়া চালু হয়ে গেলে আমি আশা করছি 10-এর অনেক উপরে যাবে। তো এখানে মালয়েশিয়ার এমপ্লয়াররা উইল বেয়ার অল দ্য কস্ট অ্যাজ পার দি এমওইউ দ্যাট উই সাইনড ইন ডিসেম্বর। বিমানবন্দরে প্রবাসীদের সেবা নিয়ে মত বিনিময় অনুষ্ঠানে বক্তারা প্রবাসী কর্মীদের ভোগান্তি কমাতে আরও কার্যকর পদক্ষেপ নেওয়ার উপর জোর দেন। সবচেয়ে বেশি যে বিষয়টা আমাদেরকে আমাদের মনোযোগ, বিশেষ করে মাননীয় মন্ত্রীর মনোযোগ আকর্ষণ করা হয়েছে, সেটি হচ্ছে বিমানবন্দরে প্রবাসীদের জন্য সেবা। এই সেবাটা প্রতিনিয়ত সহজ হচ্ছে, ভালো হচ্ছে, কিন্তু আমি মনে করি এটাকে আরও ইম্প্রুভ করার সুযোগ আছে। প্রতিনিয়ত আমরা এই মানটা উন্নত করার জন্য চেষ্টা করছি। আমরা আগামী দিনগুলোতে যখন আমাদের তৃতীয় টার্মিনাল হয়ে যাবে, সেবা আরও আধুনিকায়ন করা হবে, যাতে করে যাত্রীদের যে বর্তমান যে কিছুটা দুর্ভোগ হয়, এই দুর্ভোগটা যাতে লাঘব করা যায়। এর আগে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রবাসী কল্যাণ ব্যাংকের বৈদেশিক মুদ্রা বিনিময় বুথের উদ্বোধন করেন মন্ত্রী। মাশরুক রাহাত, মাছরাঙ্গা সংবাদ, ঢাকা। বিচার বিভাগকে ডিজিটালাইজ করে বিচার ব্যবস্থাকে গতিশীল করতে সরকার নানা উদ্যোগ নিচ্ছে বলে জানিয়েছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। সকালে রাজধানীর একটি হোটেলে A2I এর কারিগরি সহযোগিতায় আইন ও বিচার বিভাগ এবং UNDP বাংলাদেশের আয়োজনে মাই কোর্ট অ্যাপের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি আরও জানান, জুডিশিয়ারি সিস্টেমকে আরও সহজ করতে এই অ্যাপ তৈরি করা হয়েছে। এর মাধ্যমে বিচার প্রার্থীরা তাদের মামলার সর্বশেষ আদেশ, পরবর্তী তারিখ ও মামলার অবস্থা জানতে পারবেন। আপাতত 8টি জেলায় এই কার্যক্রম চালু হয়েছে, পরবর্তীতে সারা দেশে এই সেবা চালু করা হবে। গুগল প্লে স্টোর থেকে মাইকোর্ট সার্চ করে যে কেউ এই অ্যাপ ডাউনলোড করতে পারবে।
পাবনার এক প্রত্যন্ত গ্রামে গ্রাহকের প্রায় ১০ কোটি টাকা হাতিয়ে লাপাত্তা হয়েছে একটি প্রতারক সিন্ডিকেট। লাখে ৩০,০০০ টাকা মুনাফার লোভে জমি জমা বিক্রি ও ধার দেনায় অর্থ লগ্নি করে নিঃস্ব হয়ে গেছে কয়েকশো মানুষ। প্রতারণার সাথে জড়িত থাকার অভিযোগ স্থানীয় মসজিদের ইমাম ও স্কুল মাস্টারের বিরুদ্ধেও। রাতুল ইসলাম সুমনের ক্যামেরায় উৎপল মির্জার রিপোর্ট। পাবনার সুজানগর উপজেলার প্রত্যন্ত খলিলপুর গ্রামের দরিদ্র এই প্রতিবন্ধী পরিবারের একমাত্র উপার্জনক্ষম নারী সুফিয়া খাতুন সংসারের সচ্ছলতার আশায় ঘর বাড়ি বন্ধক রেখে ধার দেনাই ১৫ লাখ টাকা অর্থ লগ্নি করে প্রতারণার শিকার হয়ে তিনি এখন নিঃস্ব। দিনের দায় আমি এখন জর্জরিত আর কি, এখন আমার পথ চলার মতন নাই, এমন অবস্থা দিন পথ আমার, এক তো রান্না করলে আর তো আমি খাইতে দিতে পারি না পোলা। মানে লাখে প্রায় ৩০,০০০ টাকা মুনাফার লোভে ৩৭ লাখ টাকা বিনিয়োগ করে একসময়ের সফল ব্যবসায়ী হেলাল উদ্দিনও এখন কপর্দকহীন। একই অবস্থা এ গ্রামের শত শত মানুষের। কৃষি ব্যাংক, এনজিও, জমি জমা বন্দুক রাখে টোটাল মিলে আমার ৩৮ লক্ষ টাকা গেছে, এখন আমি সব নিঃস্ব। ৪১ লাখ টাকা ইনভেস্ট করে আমি, পরে এই টাকাটা নিয়ে লাস্ট পর্যায়ে তারা লাপাত্তা হয়ে গেছে। পালের গরু বেশি দিছি, বই থুয়ে দিছি, এই টাকা জানার কাছে জানাই দিয়েছে নিয়ে পলাইছে। গ্রামবাসীদের অভিযোগ, এক বছর আগে রাজবাড়ী জেলার প্রতারক প্রতিষ্ঠান জিকা বাজার এ গ্রামের এই মার্কেটে দ্বিতীয় তলা ভাড়া নিয়ে শুরু করে এমএলএম ব্যবসা। এ ব্যবসায়ী অর্থলগ্নিতে গ্রামবাসীকে উদ্বুদ্ধ করতে তারা পরিচালক হিসাবে নিয়োগ দেন স্থানীয় স্কুল শিক্ষক আনিস মাস্টার, বাসার রাজীব সহ মসজিদের ইমাম আব্দুল মোমিনকে। সামাজিক গ্রহণযোগ্যতা থাকায় তারা খুব সহজেই গ্রামবাসীকে প্রলুব্ধ করতে সক্ষম হন। আনিস মাস্টার, সে একটা স্কুলের মাস্টার, যখন সে দায়িত্ব পায় তখন কিন্তু মানুষ আস্থা পায়। মোমিন হুজুর, উনি আমাদের বলছে যে কোনো তোমাদের কোনো ভয় নাই, যে তোমরা ইনভেস্ট করে এখান থেকে টাকা পাবা। আমার আত্মীয় স্বজন কাছে টাকা নিয়েছি, নিয়ে আমি এখানে ইনভেস্ট করছি প্রায় ৩২ লাখ টাকার মতো। খোঁজ নিয়ে জানা গেল আনিস মাস্টারের দ্বারা প্রতারিত হয়েছেন তার কর্মস্থলে শিক্ষকরাও। গ্রাহকের টাকা নিয়ে প্রায় ৬ মাস লাপাত্তা এই চক্রটি। লাস্ট দিকে আসে আমার কাছ থেকে প্রায় যে গ্রাহকগুলি টাকা আছে প্রায় ৪০-৪১ লক্ষ টাকা আমাদেরকে গেছে। ওই টাকাতে কিছু আইছে আর বেশিরভাগ মানে ১০% আসে নাই। স্থানীয়দের অভিযোগ, প্রায় ১০ কোটি টাকা আত্মসাতের পরেও মামলা নেয়নি থানা। থানায় যদি আমরা যদি আইনি সহায়তা যাই, এই বিষয়ে জিকা বাজার সম্পর্কিত কোনো কথা তারা এলাও করে না। লোভ দেখাইছিল, দেখানোর পরে মেয়েদের কাছে টাকা দিছি, দিয়ে সেরে এখন তো তারা পালায় গেছে। তবে এ অভিযোগ অস্বীকার করেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। হ্যাঁ, এই বিষয়ে আমি শুনেছি অনেক আগের ঘটনা, এটা এই বিষয়টা নিয়ে তো যে রাজবাড়িতে একটা মামলা হয়েছে, তো আমাদের কাছে এরকম অভিযোগ আসে নাই। অভিযোগ আসলে আমরা সেটা অন্ত করবো, আইনগত ব্যবস্থা নিব। তবে রাজবাড়িতে খোঁজ নিয়ে জানা যায় মনসুর নামে এক ব্যক্তি অবৈধ এমএলএম প্রতিষ্ঠান খুলে ৩ জেলা থেকে প্রায় ১৫ কোটি টাকা নিয়ে পালিয়ে গেছে। এ ব্যাপারে মামলাও বিচারাধীন রয়েছে আদালতে। উৎপল মির্জা, মাছরাঙ্গা সংবাদ, পাবনা। বুকে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। দুপুরে তার এনজিওগ্রাম করা হয়েছে, রিপোর্ট বিকেলে পাওয়া যাবে। সকালে তার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডাক্তার এজেডএম জাহিদ হোসেন জানান, গতরাতে খালেদা জিয়া অসুস্থ হয়ে পড়লে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে নেওয়া হয়। সেখানে তাকে সিসিইউতে রাখা হয়েছে। সকালে বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে গঠিত মেডিকেল বোর্ড তার শারীরিক অবস্থা পর্যালোচনায় বৈঠকে বসে। খালেদা জিয়া দীর্ঘদিন ধরে আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি, ফুসফুস ও চোখের সমস্যাসহ নানা জটিলতায় ভুগছেন। করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার পর এ নিয়ে খালেদা জিয়াকে ৫ দফায় এভার কেয়ার হাসপাতালে ভর্তি করা হলো। উন্নত চিকিৎসার জন্য খালেদা জিয়া বিদেশ যেতে চাইলে তা কোর্টের অনুমতি সাপেক্ষে আইনি প্রক্রিয়ার মাধ্যমে হতে হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। রাজধানীর কাকরাইলে এক অনুষ্ঠানে এ কথা জানান তিনি। কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনের আর ৩ দিন বাকি। ভোটের চেয়ে প্রতিদিনই নির্বাচনী এলাকায় চষে বেড়াচ্ছেন মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা।
সকালে আওয়ামী লীগ মেয়র প্রার্থী আরফানুল হক রিফাত রানীর দীঘির পূর্ব পার নৌকার অফিসে সাংবাদিকদের সাথে কথা বলেন। এছাড়া নগরীর 2, 3 ও 25 নম্বর ওয়ার্ডে গণসংযোগ ও পথসভা করেন তিনি। স্বতন্ত্র মেয়র প্রার্থী মনিরুল হক সাক্কু গণসংযোগ করেন রানীর বাজার, গোবিন্দপুর, খলিফাবাড়ি মসজিদ, আশোকতলা এলাকায়। মহানগরীর 6, 12, 14 ও 16 নম্বর ওয়ার্ডে গণসংযোগ করেন আরেক স্বতন্ত্র মেয়র প্রার্থী নিজামুদ্দিন কায়সার। গণসংযোগ চলাকালে একে অপরের বিরুদ্ধে অভিযোগ পাল্টা অভিযোগ করেন প্রার্থীরা। কাউন্সিলর প্রার্থীরা প্রচারে ব্যস্ত সময় কাটাচ্ছেন। চট্টগ্রামের সীতাকুণ্ডের বিএম কন্টেইনার ডিপোতে অগ্নিকাণ্ডে আহতরা ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, আহতদের সব ধরনের সেবা নিশ্চিত করা হচ্ছে। বর্তমানে 52 জন রোগী চিকিৎসা নিচ্ছেন, তাদের অবস্থা আগের চেয়ে ভালো বলে জানায় তারা। এদিকে এই দুর্ঘটনায় নিহত 46 জনের মধ্যে পরিচয় নিশ্চিত হতে না পারা 19টি মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ ও সিএমএইচ এর হিমাগারে রাখা হয়েছে। এখন পর্যন্ত 27টি মরদেহ পরিবারের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে। গত কয়েকদিনের বৃষ্টি ও উজান থেকে আসা ঢলে যমুনাসহ উত্তরবঙ্গের বিভিন্ন নদ নদীর পানি বৃদ্ধি অব্যাহত আছে। গেল 24 ঘন্টায় সিরাজগঞ্জ পয়েন্টে যমুনা নদীর পানি 17 সেন্টিমিটার বেড়েছে। সকালে বিপদসীমার 1.95 মিটার নিচ দিয়ে প্রবাহিত হয়। আরও কয়েকদিন যমুনায় পানি বাড়বে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। গাইবান্ধার সব নদ নদীর পানি বেড়েছে। পানি উন্নয়ন বোর্ড জানায়, 24 ঘন্টায় ব্রহ্মপুত্র নদের পানি 23 সেন্টিমিটার, ঘাঘর 23, তিস্তা 2 ও করতোয়া নদীর পানি 63 সেন্টিমিটার বেড়েছে। দিনাজপুরের হিলিতে সরকারি কলেজ সহ আশেপাশের এলাকায় বেশ কিছু পুকুর ভেসে গেছে। এর ফলে চাষের মাছ বেরিয়ে যাওয়ায় ক্ষতির মুখে পড়েছেন মাছ চাষিরা। গভীর সমুদ্রে চিত্রায়িত মেজবাউর রহমান সুমন পরিচালিত এবং সান মিউজিক অ্যান্ড মোশন পিকচার্স লিমিটেড প্রযোজিত হাওয়া চলচ্চিত্রের ট্রেলার প্রকাশিত হয়েছে ইতোমধ্যেই। সিনেমাটিও মুক্তি দেওয়া হবে খুব তাড়াতাড়ি। রিপোর্ট করছেন মৌমিতা জান্নাত। একদিকে উত্তাল সমুদ্র, অন্যদিকে রহস্যময় এক বেদে নারী, সেই সাথে গভীর সমুদ্রে মাছ ধরার ট্রলারে আটকে পড়া অসহায় 8 মাঝি মল্লার গল্প। বিশাল সাগরের রহস্যময় প্রেক্ষাপটে নির্মিত সিনেমাটি যেন এক জলজ রূপকথা। দেশে নির্মিত প্রথম সমুদ্রকেন্দ্রিক সিনেমা হাওয়া এরই মধ্যে আগ্রহ তৈরি করেছে দর্শক মনে। এই চলচ্চিত্রের গল্পটি দীর্ঘদিন মাথায় নিয়ে ঘুরেছেন এর পরিচালক মেজবাউর রহমান সুমন। পৌরাণিক গল্প থেকে ধার করেছেন এর চরিত্রদের। নিজের প্রথম সিনেমা বিষয়ে নির্মাতা জানালেন, হাওয়া পূর্ণাঙ্গ এক জলছবি। বাংলাদেশের একটা মিথকে আমি ডিকনস্ট্রাক্ট করছি সেই জায়গা থেকে। আমি গল্প হিসাবে শুধু গল্পকে মিন করতে চাই না। আমার কাছে মনে হয় যে ছবি শুধুমাত্র একটা গল্প না, এটা জীবন হয়ে ওঠার গল্প থাকে। যেই 3 ঘন্টা কিংবা যেই 2 ঘন্টা দর্শক হলে ছবিটা দেখেন, তখন শুধুমাত্র একটা গল্প দেখার জন্য হলে যান না। আমি বিশ্বাস করি যে যান ওই মানুষগুলোর একটা জীবনযাপন দেখতে। তো আমরা সেই জীবনযাপনকে ধরতে চেষ্টা করছি। অভিনেতা চঞ্চল চৌধুরী নিজেকে ভেঙে বারবার গড়েন যিনি। চরিত্র নির্মাণে বরাবরই চমক দেখানো চঞ্চল এখানেও অনবদ্য। তার সাথে থাকছেন নাজিফা তুশি, শরীফুল ইসলাম রাজ, সুমন আনোয়ার, নাসিরুদ্দিন খান, সোহেল মণ্ডল, রিজভি রিজু, মাহমুদ হাসান এবং বাবলু বোস। এটা ডিরেকশনটা যেরকম চ্যালেঞ্জের ছিল, অ্যাক্টিংটা চ্যালেঞ্জের ছিল, প্রত্যেকটা ক্যারেক্টারের লুক সেই সাথে ঠিকঠাক মতো কাজ করা। বিশাল একটা টিম আমরা সমুদ্রের মাঝখানে প্রায় 45 দিন ছিলাম। আমরা চেষ্টা করেছি একটা ভালো কাজ করার জন্য, এবং অবশ্যই আমি আশাবাদী যে এই 2022 সালে এসে বাংলাদেশে এরকম একটি কাজের খুব দরকার ছিল। যে কাজটি আমরা আগে কতটুকু করতে পেরেছি জানি না, তবে এই কাজ দিয়ে আমরা আশা করি যে আমাদের আন্তর্জাতিক সিনেমা অঙ্গনে একটা জায়গা আমরা করে নিতে পারব এবং সেখানে বাংলাদেশের সিনেমার জয় হবে। সান মিউজিক অ্যান্ড মোশন পিকচার্স লিমিটেড প্রযোজিত সিনেমাটির নির্মাতা প্রতিষ্ঠান ফেসকার্ড প্রোডাকশন। ইতোমধ্যে মুক্তি পাওয়া হাওয়ার ট্রেলার যথেষ্ট সাড়া জাগিয়েছে দর্শকদের মনে। প্রযোজনা প্রতিষ্ঠান জানিয়েছে শিগগিরই দেশ ও দেশের বাইরের প্রেক্ষাগৃহে মুক্তি দেওয়া হবে সিনেমাটি। মৌমিতা জান্নাত, মাছরাঙা সংবাদ, ঢাকা। রাজধানীর বাংলা মোটরে বাস চাপায় কনস্টেবল কোরবান আলীর মৃত্যুর ঘটনায় বাসের চালক জাকির হোসেন ও মালিক আলমকে
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর ও ঢাকার সাভার থেকে গ্রেফতার করেছে র্যাব। সকালে সংবাদ সম্মেলনে র্যাব জানায়, ঘটনার দিন বাস চালক জাকির সাভার জিরানীবাজার থেকে আরামবাগ যাওয়ার পথে কারওয়ান বাজারে যাত্রী তোলে আরও যাত্রী পেতে বেপরোয়া গাড়ি চালাতে থাকেন। এ সময় তার সামনে থাকা মোটরসাইকেল আরোহীকে চাপা দিয়ে দ্রুত গতিতে ঘটনাস্থল ত্যাগ করেন। এদিকে রুট পারমিট ছাড়াই গত 2 বছর ধরে গাড়িটি রাস্তায় চলাচল করছিল। দুর্ঘটনার পরে মামলার খবর জানতে পেরে গ্রেফতার এড়াতে এর মালিক সাভারে আত্মগোপনে চলে যান। ইউক্রেনে আরও 1 বছর যুদ্ধ চালিয়ে যাওয়ার মতো আর্থিক সক্ষমতা আছে রাশিয়ার, এমনটাই ধারণা করছে ইউক্রেনের সামরিক গোয়েন্দা অধিদপ্তর। পূর্বাঞ্চলের সম্মুখ লড়াইয়ে ভারী অস্ত্রের মজুদ দ্রুত কমে আসছে বলে সতর্ক করেছে তারা। দ্য গার্ডিয়ানকে দেয়া সাক্ষাৎকারে দেশটির সামরিক গোয়েন্দা উপপ্রধান ভাদিম স্কিবিৎস্কি বলেন, 10 থেকে 15টি রুশ কামানের বিপরীতে তাদের আছে মাত্র 1টি। এখন পশ্চিমা মিত্রদের অস্ত্র সরবরাহের উপরই সবকিছু নির্ভর করছে বলে জানানো হয়। মস্কোর হুঁশিয়ারির পর কিয়েভকে অস্ত্র সহায়তা দিয়ে আসছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা সহ পশ্চিমারা। দুপুরে মাছরাঙা সংবাদ শেষ করার আগে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনামগুলো আরও একবার। অন্যায়ের কাছে কখনো মাথা নত করিনি, করব না, এ শিক্ষা বাবার কাছ থেকে পেয়েছি, তারা মুক্তি দিবসে বললেন প্রধানমন্ত্রী। মালয়েশিয়ায় বিনা খরচে কর্মী পাঠানো শুরু এ মাসেই, আসছে অর্থবছরে 8 লাখের বেশি কর্মী বিদেশে পাঠানোর লক্ষ্য সরকারের। পাবনায় গ্রাহকের প্রায় 10 কোটি টাকা হাতিয়ে লাপাত্তা প্রতারক সিন্ডিকেট, মামলা নেয়নি থানা, মসজিদের ইমাম স্কুল মাস্টারের বিরুদ্ধেও অভিযোগ। দর্শক এই ছিল এখনকার মতো। ফেসবুকে আপডেট পেতে ভিজিট করুন মাছরাঙা টেলিভিশনের পেজে। ইউটিউব চ্যানেলেও যে কোনো সময় দেখতে পারেন আমাদের সংবাদ, প্রতিবেদন ও অনুষ্ঠান। করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে এলেও বন্ধ হয়নি, তাই সতর্কতা হিসেবে মাস্ক পরার কোনো বিকল্প নেই। বাইরে বের হলে নিজে মাস্ক পরুন, অন্যকেও পরতে উৎসাহিত করুন। আমাদের পরবর্তী সংবাদ বিকেল 5টায় দেখার আমন্ত্রণ রইল।